নমস্কার। আজকের এক মিনিটের অনুগল্পে রয়েছে বিশ্বভারতীর একটি গল্প। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে শান্তিনিকেতনের ছাত্র ছিলেন বিখ্যাত সাহিত্যিক প্রমথনাথ পিসি। একদিন তিনি দেখলেন যে কবিগুরু কোনো একজনকে এই নিমাই বলে ডাকছেন। প্রমথনাথ পিসি তখন জিজ্ঞেস করলেন, ওকে নিমাই নিমাই বলে ডাকছেন কেন, ওর নাম তো নিমাই নয়। গুরুদেব তখন উত্তরে মজা করে বলেন, আরে ওর হাতে যে নিম ডাল। প্রমথনাথ বিসিরও সেন্স অফ হিউমার ছিল গুরুদেবের মতোই, তিনিও তখন জানতে চাইলেন, তা হাতে নিম ডাল তাই নিমাই বলে ডাকছেন, হাতে যদি জাম গাছের ডাল হতো তাহলে ব্যাপারটা কি হতো, তখন তাহলে তাকে কি বলে ডাকতেন? জানা ছিল আপনাদের এই ঘটনাটা। আজকের অনুগল্প ছিল এটাই। নমস্কার।